অপেক্ষার অবসান, আপনাদের প্রিয় অনুষ্ঠান জ্যোতিষতত্ত্ব। নমস্কার, জ্যোতিষতত্ত্ব অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই, এবং আমাদের যিনি অতিথি জ্যোতিষ রত্ন, জ্যোতিষ বিশ্লেষক এবং জ্যোতিষ ভারতী, শ্রী সন্দীপন। তবে হ্যাঁ, প্রথমেই একটা বিষয় একটু বলতে চাই, একটু অভিযোগ রয়েছে, কেননা কালকে যে আমাদের এই জ্যোতিষতত্ত্ব অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে কিন্তু উনি আসেননি। এবং এটা ভাবনার বিষয় যে একটা অনুষ্ঠানের আগে, আধ ঘন্টা আগে যে ফোনটা ওয়েটিং এ থাকে, আপনারা এই জ্যোতিষতত্ত্ব অনুষ্ঠান নিয়ে এতটাই ভাবিত এবং এতটাই আপনাদের মনে উৎকণ্ঠা রয়েছে যে আপনারা আধ ঘন্টা আগে থেকে ফোন করছেন এবং বলছেন আমরা শ্রী সন্দীপনের সঙ্গে কথা বলতে চাই। কিন্তু প্রথমেই সরি চেয়ে নিচ্ছি যে কেননা কালকের অনুষ্ঠানে উনি আসতে পারেননি, চেম্বারে এতটাই ভিড় ছিল, সেই কারণে অসম্ভব ভিড় ছিল। হ্যাঁ, এটা ঠিক যে উনি তো 15 থেকে 20 জনের বেশি দেখেন না কাউকে, কিন্তু চেম্বারে অসম্ভব ভিড় ছিল, সেই কারণে উনি স্বাভাবিকভাবেই আসতে পারেননি এবং অনুষ্ঠান করতে পারেননি। এবং আপনারা যে ফোন করেছেন তার জন্য প্রত্যেকের ক্ষেত্রে আমি সরি বলছি, কিন্তু আপনাদের যে অনুযোগ রয়েছে, অভিযোগ রয়েছে, সেটা কিন্তু আমারও রয়েছে, এবং সে বিষয়ে কথা বলবো আমাদের অতিথি শ্রী সন্দীপনের সঙ্গে। জ্যোতিষ রত্ন, জ্যোতিষ ভারতী এবং জ্যোতিষ রত্ন, জ্যোতিষ ভারতী, জ্যোতিষ বিশ্লেষক শ্রী সন্দীপন, প্রথমে তাকে স্বাগত জানাই। স্বাগত আপনাকে। নমস্কার। আচ্ছা, কালকে কেন আসা হয়নি সেটা কিন্তু অনেকেরই অভিযোগ রয়েছে। কালকে দেখুন চেম্বারে খুব ভিড় ছিল কালকে, তো আমি প্রোগ্রামটা করতে আসতে চেয়েছিলাম, অনেককে আমি ফিরিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু তাদের রিকোয়েস্টে আমি আসতে পারিনি। আচ্ছা আচ্ছা, তারা রিকোয়েস্টে আসতে পারিনি। এবার আমি ভেবেছিলাম তাদের অন্য কোনো দিন দেখে দেব, কিন্তু তারা এমন জোর করলেন আর আসতে পারলাম না। সেটা স্বাভাবিক, স্বাভাবিক, নইলে আমি লাইভ প্রোগ্রাম সবসময় করার চেষ্টা করি। একদমই, একদমই। আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে কালকে যারা যারা ফোন করেছিলেন, যেসব দর্শকরা, আপনার প্রিয় দর্শকরা যারা, তারা কিন্তু একটা বিষয়ে কথা বলেছেন যে আমরা বাস্তু নিয়ে অনেক কথা শুনেছি ওনার মুখ থেকে, উনি আমাদের বাস্তু সম্পর্কে যে নির্দেশাবলী দিয়েছেন সেগুলো নিয়ে আমরা কিন্তু উপকৃত, যে টোটকা বা টিপসগুলো দিয়েছেন সেটাও আমরা অ্যাপ্লাই করেছি নিজেদের জীবনে, কিন্তু আমরা বাস্তুর ক্ষেত্রে কিছু এমন বিষয় জানতে চাই ওনার কাছ থেকে। যেমন আমরা বাড়িতে, যে ধরুন নিজস্ব বাড়ি রয়েছে, সেখানে কিভাবে আমরা গাছ লাগাবো, এবং যদি আমার ফ্ল্যাট থাকে, আমি ফ্ল্যাটে বাস করি, সেখানে আমি কি ব্যালকনিতে গাছ লাগাতে পারি, বা আমি কি ছাদে গাছ লাগাতে পারি টবের উপর, সেখানে কিভাবে লাগাবো, তার প্রসেস কি রয়েছে, বাস্তু সম্মত উপায়, সে বিষয়ে কিন্তু আমরা জানবো। কিন্তু একটা ফোন ঢুকে গেছে, ফোনটা নিয়ে নিই। হ্যালো, নমস্কার, বলুন কে বলছেন? নমস্কার, আমি সাম্বাজার থেকে মহামায়া ঘোষ বলছি। মহামায়া ঘোষ সাম্বাজার থেকে, কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধে জানি। আচ্ছা, বলুন ডেট অফ বার্থ। 1973 4th May। হ্যাঁ, জন্ম সময়? জন্ম 11টা রাত 11টা 15। রাত 11টা 15। হ্যাঁ, জন্মস্থান? কলকাতা। কলকাতা, আচ্ছা। আমাদের অনুষ্ঠান দেখা হয় না, আমি আজকেই ফার্স্ট টাইম দেখলাম। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান দেখে? খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। 4th May 1973 রাত 11টা 15 মিনিট কলকাতায়, তো? হ্যাঁ। কি বার ছিল? শুক্রবার। শুক্রবার ছিল। আজকে আমাদের অনুষ্ঠান দেখে আপনার ভালো লাগছে, তাই তো? হ্যাঁ, শুক্রবারই দেখাচ্ছে। মহামায়া ঘোষ শ্যামবাজার। মকর লগ্ন বৃষ রাশি রোহিণী নক্ষত্র, জানেন এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার চাটে চলে যাই ডাইরেক্ট। মকর লগ্ন, লগ্নে বৃহস্পতি, চতুর্থে রবি বুধ শুক্র। আচ্ছা, শনিচন্দ্র দশমপতি শুক্র রবি বুধ যুক্ত। আপনার কি বর্তমানে কর্মের কোনো প্রবলেম চলছে? এবং বিবাহিত? হ্যাঁ, এবং বিবাহিত লাইফ নিয়েও একটু সমস্যা চলছে? হ্যাঁ, বিবাহিত লাইফ নিয়ে আপনার সমস্যা চলছে। আচ্ছা, আপনার চার্টে সেটা ইন্ডিকেট করছে, এবং যেটা দেখতে পাচ্ছি আমি, আপনার লগ্নপতি এবং সপ্তমপতি একসাথে জুড়ে গেছে, পঞ্চমে বসে গেছে শনিচন্দ্র একসাথে, এবং পঞ্চম শনিচন্দ্র 20 যোগ করেছে, বিবাহের জায়গাটা কিন্তু প্রবলেম তৈরি হয়েছে। হ্যালো, শনিচন্দ্রের যে 20 যোগটা পঞ্চমে তৈরি হয়েছে, এটা কিন্তু আপনার বিবাহের জায়গায় প্রবলেম তৈরি করেছে। এই প্রবলেমটা যতদিন না আপনি
প্রতিকার করবেন, প্রতিকার প্রতিবিধান করবেন, এই প্রবলেমটা কিন্তু চলতে থাকবে, বুঝেছেন? এই শনিচন্দ্রের যে বীজযোগটা আছে এইটা আপনাকে কাটাতে হবে। তবে একটা কথা বলি, আপনার এটা মহামায়া ঘোষ সমাজের থেকে, আপনার কিন্তু চার্টে কর্মের যোগ রয়েছে। কর্মের যোগ রয়েছে, এবং উনি, আপনি পড়াশোনা উচ্চশিক্ষা হয়েছে তো? না, সেরকম কিছু হয়নি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি দুটো জিনিস থেকে বিরত রেখেছেন নিজেকে, হয়তো সেটা সাংসারিক যোগ কারণে ছিল। হলো, হ্যাঁ সাংসারিক কারণেই একদম। তো যাই হোক, এখানে যে শনিচন্দ্রের কম্বিনেশনটা, এই কম্বিনেশনটা কিন্তু প্রতিকার করার প্রয়োজন আছে। বীজ দোষ বা পুনর্ফু দোষ, এই যোগটার জন্য কিন্তু প্রবলেম সৃষ্টি হয়েছে। আর দ্বিতীয় মঙ্গল সাউথ ইন্ডিয়ার মতে কিন্তু মাঙ্গলিক দোষ, কৃষ্ণমূর্তিজির মতে কিন্তু দ্বিতীয় মঙ্গল মাঙ্গলিক দোষ, এটাও কিন্তু প্রবলেম সৃষ্টি করছে। এবং চন্দ্রের দ্বাদশে শুক্র রয়েছে, এটাও প্রবলেম সৃষ্টি করছে। বিবাহিত জীবন ডিস্টার্ব খুব। আপনি আছেন লাইনে? এই জায়গাটা কিন্তু প্রতিকার করাতে হবে দিদি। ঠিক আছে, আপনি একটা কাজ করতে পারেন, বৃহস্পতিবার এবং শুক্রবার শ্যামবাজারে কিন্তু ওনার চেম্বার, শোভাবাজার, শোভাবাজারে কিন্তু ওনার চেম্বার রয়েছে। আপনি 8420089284 এই নাম্বারে কিন্তু আপনি যোগাযোগ করে নেবেন। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, সঙ্গে থাকুন। তো এইবার বাস্তু, বাস্তু গাছ, গাছ গাছ কিভাবে, গাছের ভূমিকা, গাছের ভূমিকা, বাস্তুসম্মত উপায়। বড় গাছ বা লম্বা গাছ, যেমন সুপুরি গাছ, নারকেল গাছ, বট গাছ, বট গাছ কেউ বাড়িতে লাগায় না। আচ্ছা আচ্ছা, এই গাছগুলো যদি থাকে উত্তর বা উত্তর পূর্ব দিকে, তাহলে সেটা কিন্তু বাস্তুদোষ সৃষ্টি করে। বড় গাছ, লম্বা গাছ, সুপুরি গাছ হতে পারে, সেটা নারকেল গাছ, নারকেল গাছ হতে পারে, উত্তর বা উত্তর পূর্ব কোণে তাল গাছ হতে পারে, তাল গাছ। এই আপনারা দর্শক বন্ধু, হ্যালো, আপনাদের বলছি, আপনারা কিন্তু প্লিজ এটা নোট ডাউন করে নিন, লিখে নিন। শ্রী সন্দীপন যে কথাগুলি বলে সেগুলো কিন্তু আপনাদের ব্যবহারিক জীবনে ফলে যায়। আপনার বাস্তুতে যদি কোনো রকম ভাবে, ভদ্রাসনে যদি কোনো রকম ভাবে উত্তর এবং উত্তর পূর্ব কোণে লম্বা গাছ, সেটা নারকেল হতে পারে, তাল হতে পারে এবং সুপুরি হতে পারে, যদি থাকে সেটা কিন্তু বাস্তুর পক্ষে অমঙ্গল, খারাপ, তাই তো? অবশ্যই। প্লিজ এই বিষয়গুলো আজকে যে যে উনি নির্দেশ আপনাদের দেবেন সেগুলো কিন্তু আপনাদের নোট ডাউন করে নিতে হবে, তাহলে কিন্তু বাস্তুর ক্ষেত্রে আর কোনো প্রবলেম থাকবে না। এখন থেকে নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন, হ্যালো নমস্কার, বলুন কে বলছেন? হ্যালো, হ্যাঁ আমি আমার মেয়ের সম্বন্ধে বলছি। হ্যাঁ হ্যাঁ, নাম বলুন আপনার, বা আপনার মেয়ের। বিপাশা সাহা। বিপাশা সাহা কি মেয়ের নাম? কোথা থেকে বলছেন? আচ্ছা, কোথা থেকে বলছেন আপনি? আমি দক্ষিণ দিনাজপুর বালুরঘাট থেকে বলছি। দক্ষিণ দিনাজপুর বালুরঘাট, হ্যাঁ বলুন বলুন, ডেট অফ বার্থ বলুন। 30/7/1999। হ্যাঁ, জন্ম সময়? হ্যাঁ জন্ম সময় 1:15 দুপুর, না দুপুর, দুপুর 1:15। আচ্ছা, জন্মস্থান কোথায়? বালুরঘাট। বালুরঘাট, আমাদের অনুষ্ঠান দেখেন আপনি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখি। কেমন লাগে আমাদের অনুষ্ঠান দেখে? ভালো লাগে, খুব ভালো লাগে, ভালো লাগে, আপনি কল পেয়েছি, আরো ভালো লাগছে। স্ক্রোলে আমাদের যে নাম্বারটি যাচ্ছে দেখতে পাচ্ছেন, 8420089284, যারা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে যদি জিজ্ঞাসা করতে চান বা ওনার সঙ্গে আপনারা কথা বলতে চান, তাহলে কিন্তু এই 9903811090, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার। আপনারা কিন্তু প্রথমে 8420089284 এ ফোন করবেন, তারপরে হোয়াটসঅ্যাপে কিন্তু আপনার সম্বন্ধে জানবেন, কিন্তু ওনার সেটা একটা প্রসেস রয়েছে, নিজস্ব অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাকাউন্টে কিন্তু ওনার ফিসটা আপনাকে কিন্তু প্লেস করে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, বিপাশা সাহা, দক্ষিণ দিনাজপুর বালুঘাট। হ্যাঁ, বৃষলগ্ন মকর রাশি ধনিষ্ঠা নক্ষত্র, এটা জানেন? না না না, জানেন না? না শুক্র পঞ্চমপতি বুধ রাহুযুক্ত, আপনার মেয়ের এডুকেশনের জায়গাটা কিন্তু ডিস্টার্ব আছে। হ্যাঁ, ওটা কি করতে হবে?
হবে? না না, কি করতে হবে না, আগে বলুন আপনার মেয়ের এডুকেশন আছে কি নেই। হ্যাঁ সে তো আছেই না, কি প্রবলেম কি হচ্ছে? কিসে পড়ছে এখন? এখন বিএড করছে। বিএড করছে, তা এই যে ডিস্টার্ব মানে ওর কি কোনো রকম ভাবে অকৃতকার্য হয়েছিল কোনো ভাবে? না না না। তাহলে সে তো আছে বললেন কেন? তাহলে আপনি ডিস্টার্ব আছে আপনি হ্যাঁ বললেন। হ্যালো, হ্যাঁ বলছি। না আমি বলছি যে পড়াশোনার ক্ষেত্রে ডিস্টার্ব কি কোনো কিছু আছে বিপাশা? না মানে একটু পড়াশোনা একটু নরম, এটাই জন্য বলছি। নরম বলতে ও সেভাবে পারফর্ম করতে পারে না, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখুন শ্রী সন্দীপন যে কথাটি বলবেন চার্ট কথা বলে, শ্রী সন্দীপনের প্রেডিকশন কথা বলে, পড়াশোনার ক্ষেত্রে যখন উনি বলে দিয়েছেন যে একটু কনফিউশন আছে সেখানে আপনি তো বলবেন না কি করে হয় এটা বলে, এখন আপনি বলছেন হ্যাঁ নরম ও পড়াশোনার ক্ষেত্রে নরম, তাই না? হ্যাঁ হ্যাঁ, পড়াশোনা খুব একটা ভালো না আমি দেখতে পাচ্ছি, পড়াশোনার জায়গাটা ডিস্টার্ব আছে। এর জন্য দেখুন এই যে রবি বুধ রাহু, বুধ রাহু নাস দোষ এবং রবি রাহুর যে গ্রহণ দোষ রয়েছে এটা প্রতিকার করার প্রয়োজন আছে। আর এই যে চন্দ্র কেতু গ্রহণ দোষ, অর্থাৎ রবিও গ্রহণ দোষ করছে চন্দ্রও গ্রহণ দোষ করছে, চারটা আমি ভালো খুব একটা দেখতে পাচ্ছি না, কোনো দিক দিয়েই ভালো দেখতে পাচ্ছি না চারটা, চারটায় কিন্তু ডিস্টার্ব আছে। এটা কিন্তু প্রতিকার প্রতিবিধানের মাধ্যমেই এগোতে হবে, নইলে কিন্তু পড়াশোনা একটু মানে ডিস্টার্ব হবে, ভালো মতো ডিস্টার্ব হবে, ঠিক আছে? তা আপনার এটা প্রতিকার করার প্রয়োজন আছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনাকে সামনাসামনি আসতে হবে। ব্যাস, আপনি যতটুকু জানার খুব অল্প সময়ের মধ্যে অনেক কিছু জেনে গেছেন, এবারে বাদ বাকি জানার জন্য আপনাকে চেম্বারে আসতে হবে। কষ্ট দেখুন, চেম্বারে এলে অনেকক্ষণ সময় নিয়ে দেখা যায়, এখানে সন্দীপন প্রায় একটি ঘন্টা দেন এক একজনের জন্য, 40 মিনিট 45 মিনিট, আধ ঘন্টার কম কাউকে আমি দেখিই না। হ্যাঁ, ভালো দেখছি না এই চাটে, এবং রেকটিফাই করতেই হবে, উপায় নেই, এছাড়া আর কোন উপায় নেই, প্রতিকার প্রতিবিধানের মাধ্যমেই এগোতে হবে, ঠিক আছে? আপনাকে চেম্বারে আসতে হবে, কিন্তু প্লিজ 8420089284 এ ফোন করে নেবেন অনুষ্ঠানের শেষে বা রাত্রি 9টার পর। ধন্যবাদ, সঙ্গে থাকুন। এবার বলি চাঁপা, মগরা, অপরাজিতা প্রভৃতি ফুলের গাছ কখনোই, চাঁপা, মগরা, অপরাজিতা প্রভৃতি ফুলের গাছ কখনোই মানে বাড়িতে নর্থ ওয়েস্ট, আচ্ছা সাউথ ওয়েস্ট, আচ্ছা বা ইস্ট ওয়েস্ট, আচ্ছা এই ডাইরেকশনে লাগাতে হবে। ও আচ্ছা, চাঁপা, মগরা, অপরাজিতা ফুলের, চাঁপা, মগরা এবং অপরাজিতা ফুলের গাছ নর্থ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট, উত্তর পশ্চিম, দক্ষিণ পশ্চিম এবং পূর্ব দিক, বাহ, এই তিনটে দিকে লাগাতে হবে। নোট ডাউন করে নিন, শ্রী সন্দীপন যখন বলছেন প্লিজ নোট ডাউন করে নিন, বাস্তুর সমস্যা থাকবে না, গ্যারান্টেড। শ্রী সন্দীপন যেভাবে বলেন আর কেউ বলতে পারে না, টু দা পয়েন্ট। এখন দেখে নি কে রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো নমস্কার, বলুন কে বলছেন? হ্যালো নমস্কার, আমি নাম থেকে বলছি। কোথা থেকে? সোদপুর থেকে। সোদপুর থেকে কে বলছেন? স্বাতী মুখার্জি। স্বাতী মুখার্জি, কার সম্পর্কে জানবেন? আমার সম্পর্কে। ডেট অফ বার্থ? 19 অক্টোবর। 19 অক্টোবর, হ্যাঁ। ইয়ার? হ্যাঁ 2002। 2002। জন্ম সময়? রাত 9:30। রাত 9:30। 19 অক্টোবর 2002, হ্যাঁ 19 অক্টোবর 2002, তাই তো স্বাতি? রাত 9:30। হ্যাঁ। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। কি বার ছিল? শনিবার। শনিবার, আচ্ছা। আমাদের অনুষ্ঠান দেখা হয় যদি টাইমটা কটা বলো? রাত 9:30 দেখা হয়। হ্যাঁ 9:30, রাত 9:30। কেমন লাগে আমাদের অনুষ্ঠান দেখতে? খুব ভালো, শুধু এখনো চেম্বারে যাওয়া হয়নি দাদার। ও চেম্বার যাওয়ার এটা একটা মনের মধ্যে ক্ষোভ, হ্যাঁ দুঃখ আছে যে এই চেম্বারে যেতে পারলাম না, তাই তো? হ্যাঁ। আচ্ছা আমি চেম্বারগুলো একটু বলে দিই, সোমবার দিন 2:30 থেকে, হ্যাঁ, রাসবিহারী সৌভাগ্য চক্র প্রতি সোমবার দুপুর 2:30 থেকে 6:30 অবধি, 6টা অবধি।
আর বৃহস্পতিবার এবং শুক্রবার তিনটে থেকে রাত্রি 8টা অবধি হচ্ছে সোয়া বাজার, ঠিক আছে? আর নৈহাটি ভাটপাড়া ডিএন ফাইভ বাস স্ট্যান্ডের ঠিক সামনে নিজস্ব চেম্বার, প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 2টো, এবং বৃহস্পতিবার আর শুক্রবার বাদে অন্য দিন একদম সন্ধ্যে 6টা থেকে রাত 10টা অবধি কিন্তু ওখানে উনি থাকছেন। ওই একটি নাম্বার রয়েছে, বুকিং নাম্বার 8420089284, ঠিক আছে না? চেম্বারে আসাটা খুব সহজ, যদি মনের মধ্যে একটুখানি পজিটিভ এনার্জি থাকে এবং কনফিডেন্সের একটা মানে চূড়ান্ত থাকে, তাহলে আসা যাবে চেম্বারে, ঠিক আছে? স্বাতী মুখার্জি, 19 অক্টোবর 2002, রাত 9:30, কলকাতা, শনিবার, ঠিক বললাম তো? হ্যাঁ, ঠিক আছে। স্যাটারডে, ঠিক আছে, শনিবার। মিথুন লগ্ন মীন রাশি এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র, এটা তুমি জানো? আমি একবার রিপিট করছি, 19 অক্টোবর 2002, 9:30 PM, কলকাতা, October 2002, সালটা ঠিকঠাক বলছো তো? এটা কিন্তু মীন রাশি দেখাচ্ছে। আগে কাউকে দেখিয়ে করিয়েছিল চারটা? শ্রী সন্দীপন যখন বলবেন সেটাই ঠিক, সেই হিসেবে এখানে ডেটা ভুল আছে। সরি সাথী, ফোন করতে হবে 8420089284 এই অনুষ্ঠানের শেষে, সরি আমি ফোনটা কাটতে বাধ্য হলাম, মানে শ্রী সন্দীপন যেটা বলবেন সেটাই ঠিক, এখানে ডেটাতে ভুল আছে, সরি আমি এটা বলতে বাধ্য হচ্ছি। স্যার প্লিজ ডোন্ট মাইন্ড, কেননা আপনার কথা, আপনার কথা কিন্তু অনিবার্য, আপনি যখন যেটা বলবেন সেটাই ঠিক, এবং ডেটা কিন্তু ক্লিয়ার দিতে হবে, সাথী নয় অন্যান্য দর্শক বন্ধুদের আমি বলবো ডেটা এখানে ক্লিয়ার দিতে হবে, নাহলে কিন্তু প্রবলেম। হ্যালো নমস্কার, বলুন কে বলছেন? হ্যালো নমস্কার, আমি মানে অজিত কর্মকার বলছি আর কি। অভিক কর্মকার কোথা থেকে বলছেন আপনি দাদা? আমি বলছি গড়িয়া থেকে। অভিক কর্মকার গড়িয়া থেকে, কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্পর্কেই জানবো। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন। অ্যাকচুয়ালি আমি আগস্টে 10 তারিখ দাদার চেম্বারে গিয়েছিলাম আর কি। আচ্ছা আচ্ছা, দাদা চিনতে পারছেন না আমাকে, খুব অবাক লাগছে। অভিক কর্মকার গড়িয়া, অভিক কর্মকার, অ্যাকচুয়ালি অনেকে তো আসেন। হ্যাঁ এটা ওনার দোষ নেই, প্রচুর মানুষ আসেন, অনেকে তো আসেন, পার ডে অন্তত 20-25 জন, উনি 15-20 জন দেখেন, তারপরেও কিন্তু প্রায়। সত্যি কথা বলতে কি আমি যেদিনকে গিয়েছিলাম আমার নাম্বার ছিল 22 নম্বরে আর কি। মনে পড়েছে, অনেকগুলো জায়গায় প্রতিকার নিয়েছিলে, কাজ হচ্ছিল না তাই তো? তারপর আমাকে খুব খারাপ লেগেছিল, তো খারাপ লাগলেও কিছু করার নেই, দাদা বললেন যে তুমি একটু বাইরে বসো, তোমার মার সঙ্গে আমি কিছু পার্সোনাল কথা বলছি আমার ডেট অফ বার্থ নিয়ে, তাই আমি বাইরে প্রায় 5-10 মিনিট ছিলাম আর কি। আচ্ছা, মার সঙ্গে এসেছিল। হ্যাঁ তারপরে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ মনে পড়েছে, থ্যাংক ইউ দাস। আচ্ছা আচ্ছা, তারপর? তারপরে মাকে যেসব মানে টোটকা প্রতিক্রিয়া যা কিছু করতে বলেছিলেন, আমি তো বুঝতে পারছি না মা এত বাড়িতে আমাকে সেইভাবে করতে বলছে, এবং তার উপকার যে কতটুকু পেয়েছি মানে সে বলে বোঝাতে পারবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাকে টোটকা দেওয়া হয়েছিল, সেই টোটকাগুলো আপনার মা বাড়িতে অ্যাপ্লাই করে ফল পেয়েছেন। আচ্ছা খুব ভালো, আপনি কোন চেম্বারে এসেছিলেন দাদা? আমি কালীঘাট চেম্বারে গেছি। আচ্ছা, সৌভাগ্য চক্র। আচ্ছা 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 আচ্ছা, যাই হোক, একটা আমি একটুখানি আপনার কাছে জানতে চাই আপনার বিয়ের ব্যাপারে। হ্যাঁ, কি হয়েছিল আপনার, কি কোনো বিয়েতে কোনো প্রবলেম ছিল, মানে আপনার মানে কি বিবাহিত জীবন নাকি আপনার বিয়েই হয়নি, কোনটা? না না, বিয়ের ব্যাপারে বলতে অ্যাকচুয়ালি আমি অন্য জায়গায় আমার একটা রিলেশন ছিল, তো আমার বাড়ির লোক সেটা মানছিল না আর কি, তো দাদা কিন্তু সেইটাকে চেঞ্জ করে বলেছিলেন মাকে যে তোমার ছেলের মানে আপনাদের কথা মতনই বিয়ে হবে, মানে বাড়ির প্রস্তাবেই বিয়ে হবে আর কি। আচ্ছা আচ্ছা, তো সেইভাবেই লাস্ট পর্যন্ত এই কি মানে সেপ্টেম্বরের আপনার 20 তারিখে আমার বিয়ে হয়েছে আর কি। ও আচ্ছা আচ্ছা, মানে আপনার লাভ ম্যারেজটা দাদা বলেছিলেন যে আপনার চার্টের পক্ষে শুভ নয় নাকি? হ্যাঁ শুভ নয়, মাকে পার্সোনাল ডেকে বলেছিলেন যে না আপনারা চলে যান, আমি যেভাবে করতে বলেছি আপনারা করুন, এবং আপনাদের পরিবারের সমর্থন নিয়ে এবং আপনাদের বাবা মার আমার সবকিছু আপনাদের কথা মতো ছেলে মানবে এবং বিয়ে হবে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা সেক্ষেত্রে এখন বর্তমান পরিস্থিতি কি, আপনি আপনার ম্যারেড লাইফে খুশি না খুশি নয়?
এবং সত্যি কথা বলতে কি মানে যার কাছে কি আমি এত কম টাকায় এত মানে সাফল্য পেয়েছি, আমার মন থেকে বলছি মানে এর আগে আমি দু জায়গায় গেছি, দুজন জ্যোতিষীর কাছে গেছি, মানে কি বলবো প্রচুর মানে টাকা ক্ষতি হয়েছে, কোনোদিন সাফল্য পাইনি আর কি। আমি প্রত্যেকে প্রত্যেকে বলে এটা প্রত্যেকে বলে এখানে লাইফ ফোনের অনুষ্ঠানে এসে বলে গেছে আমি অনেকের কাছে গেছি অনেক টাকা খরচা হয়েছে কিন্তু আপনি আমার জীবনে সাফল্য এনে দিয়েছেন খুব কম টাকা, প্রত্যেকে বলে এটা। আমি অনেক স্বল্প খরচে রেমেডি করে দিই এবং প্রত্যেকটা রেমেডি আমি মানে গ্যারেন্টি দিয়ে আমি প্রতিকার করি যে এটা কাজ হবেই, কেউ বলতে পারবে না যে কাজ হয়নি কোনো, একদম একদম সেটাই তো, সেটাই গ্যারেন্টি দিয়ে প্রতিকার করি সেটাই। অভি কর্মকার গড়িয়া থেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ। কাজ হলে তো মানুষ মন খুলে কথা বলতে পারে, একদমই একদমই। এই যে আপনি জানালেন না তার জন্য অনেক ধন্যবাদ আপনাকে, এবং আপনি সত্যিকারের দেখুন একটা কথা আপনি কিন্তু বাস্তব কথা বললেন, আপনি একজনকে ভালোবাসতেন তাকে চেয়েছিলেন জীবন সঙ্গী হিসেবে পেতে কিন্তু প্রেম বিবাহ যোগ ছিল না তো চাটে, আচ্ছা আচ্ছা চাটে ছিল না আমার মনে পড়ে গেছে, আচ্ছা প্রেম বিবাহ যোগ ছিল না ওর অ্যারেঞ্জ ম্যারেজেরই যোগ ছিল, ও হাজার চেষ্টা করলে ওটা বিয়ে হতো না, ওটা হতো না। এইখানে কিন্তু পার্থক্য আপনার সঙ্গে সবার, যে আপনি একমাত্র এমন একজন মানুষ যে নাকি বলবেন যে না না এটা হয়ে যাবে, তুমি তাকে ভালোবাসো তো ও আমি বিয়ে করিয়ে দেবো, কিন্তু আপনি সেটা বলেন না, চার যেটা বলবে সেটাই কিন্তু আপনি সবাইকে মানতে বাধ্য করেন, এটাই আপনার বিশেষত্ব কি, ঠিক বললাম তো? ঠিক বলেছেন, এটাই কিন্তু বিশেষত্ব আপনার, খুব ভালো লাগে সত্যিকারের। আচ্ছা স্যারের কাছে একটা জানার ছিল, তো আজকে আমার মা বাড়িতে নেই, তো কালকে কি আপনার লাইভ আছে? মা বলতে বলছিলেন যে একটু জিজ্ঞাসা করে নিতে আর কি। আগামীকাল? না না আগামীকাল আমার লাইভ নেই। এই দেখুন এদের রিকোয়েস্ট, দর্শকদের রিকোয়েস্ট, মানে আপনাকে কিন্তু পর্দায় দেখতে চান, আপনার সঙ্গে কিন্তু লাইভ ফোনের অনুষ্ঠানে কথা বলতে চান। না আগামীকাল আমার লাইভ নেই, আমার কালকে চেম্বার আছে কালকে। ঠিক আছে, আপনাকে একটা কথা বলি, আপনি তো ওনার নাম্বার জানেন, 8420089284। হ্যাঁ সে তো সেভ করা আছে আমার। ব্যাস আপনি অনুষ্ঠানের শেষে ফোন করে নেবেন, ঠিক আছে না? সবসময় ব্যস্ত পাই তো নাম্বারটা। হ্যাঁ দেখুন সবাই তো কল করছে না, সবাই তো বুকিং এর জন্য তো ওনাকে ফোন করেন, সেই হিসেবে তো ব্যস্ত থাকে। আমাকে একটু বলুন যে রাত্রিবেলায় ফোন করলে কখন? নটার পর, নটার পর, নটার পর, নটা সাড়ে নটার পর। হ্যাঁ নটা সাড়ে নটার পর আপনি ফোন করুন, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখুন মানুষ বলছে যে আমরা ওনাকে দেখতে চাই, টিভির পর্দায় দেখতে চাই, আমরা চাই সিটিএন এর পর্দায় শ্রী সন্দীপনকে দেখতে, এটা মানুষের রিকোয়েস্ট, দর্শকদের রিকোয়েস্ট। তারা কিন্তু আপনাকে এমন এক উচ্চতায় পৌঁছে দিয়েছে না, যেখানে সত্যিকারের অনেক মানুষ 20 বছর 25 বছর 30 বছরও পৌঁছতে পারে না। মানুষের ভালোবাসা আপনার প্রতি আছে, অগাধ বিশ্বাস আছে, শ্রদ্ধা আছে। আমি যে প্রেডিকশন করি আমার প্রেডিকশন একটাও মাটিতে পড়ে না, এবং যে প্রতিকার দিই তারও মাটিতে পড়ে না। একদম ঠিক, একদম। আচ্ছা বলুন এবার। হ্যালো নমস্কার, বলুন, কে আছেন? খুব তাড়াতাড়ি। হ্যালো, হুম বলুন, নাম বলুন। সময় নেই, প্লিজ একটা কথা বলি, আপনারা যারা ফোন করার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বলছি, প্লিজ এটা কিন্তু বুকিং নাম্বার 8420089284, আপনারা কথা বলার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করে থাকেন, কিন্তু আপনাদেরকে প্লিজ বলছি এটা বুকিং নাম্বার, বুকিংটা করুন 8420089284। এই নাম্বারে আপনারা সোমবার দিন পেয়ে যাবেন রাসবিহারিতে, এবং আপনারা বৃহস্পতিবার শুক্রবার পেয়ে যাবেন হচ্ছে সোয়া বাজার চেম্বারে, এবং প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 2টো নৈহাটি ভাটপাড়া D5 বাস স্ট্যান্ডের সামনে ওনার চেম্বার রয়েছে, এবং বৃহস্পতিবার শুক্রবার ছাড়া অন্য দিন সন্ধ্যে 6টা থেকে 10টা বর্ধমানে তেলমারিপাড়া, বর্ধমান তেলমারিপাড়া, তেলমারিপাড়া খুব এখন দারুণ হিট হয়ে গেছে আপনার চেম্বার, বর্ধমান তেলমারিপাড়া যে চেম্বারটি রয়েছে, প্লিজ 8420089284 এই নাম্বারে ফোন করে নেবেন, এবং কিন্তু আপনারা যোগাযোগ করে নেবেন ওনার চেম্বারে বসে। নিজের যদি সৌভাগ্যকে আনতে চান তাহলে কিন্তু একমাত্র রাস্তা শ্রী সন্দীপন, উনি যেটা বলে দেবেন সেটা হবেই। এই যে অভি কর্মকার গড়িয়া থেকে ফোন করেছিলেন, তার জীবনে যেটা বলেছিলেন উনি সেটাই ঘটেছে, আজকে তিনি সুখী, ফোন করে জানালেন। আজকের মতো আমাদের এই অনুষ্ঠান জ্যোতিষ তথ্য এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে আগামী অনুষ্ঠানে, নমস্কার, নমস্কার।